বিরতির পর স্বাগত। আগামীকাল দেশের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শুরু হবে, তাই ভোট গ্রহণ পর্ব শুরু হবার আগে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা। প্রথম দফার ভোটের আগে বিজেপির প্রার্থীদের চিঠি দিলেন এবার মোদী, সহযোগী দলের প্রার্থীদেরও চিঠি দিলেন তিনি। হিন্দি এবং ইংরেজি ভাষায় প্রার্থীদের চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী, আলাদা উৎসাহ জোগাতেই প্রধানমন্ত্রীর এই চিঠি বলে জানাচ্ছেন তারা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, প্রথম দফার ভোট আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে, তারই আগে সহযোগী এবং দলের নেতৃত্বদের চিঠি, বিশেষ করে সহযোগী প্রার্থীদেরকেও তিনি চিঠি দিয়েছেন, কি বলবেন? নির্বাচনের প্রাক মুহূর্তে উৎসাহ জোগাতেই উনার এই চিঠি। প্রথম দফার ভোট শুরুর আগে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সমস্ত প্রার্থীকে চিঠি লিখে বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের কেন্দ্রে ভোটারদের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিজেপি এবং তার সহযোগী দলগুলির প্রার্থীদের ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছেন মোদি। এবং তোমাকে বলি, হিন্দি এবং ইংরেজি এই দুটি ভাষাতেই প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন দল এবং জোটের প্রার্থীদের। তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে তিনি দলীয় প্রার্থীকে আন্নামালাই কিংবা নীলগিরি লোকসভার পদ্মপতিকে লড়তে নামা কেন্দ্রীয় মন্ত্রী এল মুরগান পেয়েছেন ইংরেজিতে লেখা চিঠি। আবার উত্তরাখণ্ডের গাড়োয়াল লোকসভায় প্রতিদ্বন্দ্বিতায় নামা বিজেপি সর্বভারতীয় মুখপত্র অনিল বালুনি কিংবা রাজস্থানের অলওয়ারের প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব পেয়েছেন হিন্দিতে লেখা চিঠি। অষ্টাদশ লোকসভায় সাত দফা ভোট পর্বের প্রথম দফা শুক্রবার দেশের 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রীয় শাসিত অঞ্চল মিলিয়ে মোট 102টি আসনে ভোট। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্র। 2019 সালে দেখো এই তিন কেন্দ্রেই কিন্তু বিজেপি জয়লাভ করেছিল। এবং এই যে প্রথম দফার ভোট, সেই প্রথম দফার ভোটে মোট 45 জন জিতেছিলেন বিজেপি নেতৃত্বাধীন হিসেবে। লোকসভা ভোটের পাশাপাশি অরুণাচল প্রদেশের 60 এবং সিকিমের 32টি বিধানসভা আসনের সবকটিতেই আগামীকাল ভোট গ্রহণ রয়েছে। শুক্রবার প্রথম দফায় অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয় 2টি করে আসনে ভোট হবে, 1টি করে আসনে ভোট গ্রহণ হবে হচ্ছে ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, পুদুচেরিতে। উল্লেখ্য, মণিপুরের মোট 2টি লোকসভা আসন মণিপুর এবং মণিপুর আউটার। তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে 2 দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার আউটার মণিপুরের চুড়াতপাড়া চাঁদনের জেলার মোট 15টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে, বাকি 13টি আসনে ভোট গ্রহণ হবে 26 এপ্রিল দ্বিতীয় দফায়। এর পাশাপাশি বিহারের 4, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের 6, উত্তরপ্রদেশের 8 এবং রাজস্থানের 12টি আসনে ভোট হবে শুক্রবার। তবে এই দফায় সবচেয়ে বেশি ভোট গ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে। দক্ষিণের এই রাজ্যে মোট 39টি লোকসভা আসনে সবগুলি ভোট গ্রহণ হবে প্রথম দফায়। অর্থাৎ দেখো, কালকের এই যে ভোট, সেই ভোটের আগে যে সমস্ত, বিশেষ করে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ, এই দুই জায়গাতেই কিন্তু বিজেপি প্রার্থীরা খুব একটা সুবিধায় নেই বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তাই এই দুই জায়গার প্রার্থীদের ভোটের উপর চিঠি লিখে প্রধানমন্ত্রী তাদের উজ্জীবিত করলেন এবং তারা যাতে ভোটের একদম গণনা পর্যন্ত তারা যাতে উজ্জীবিত থাকেন, কোনো মুহূর্তে যাতে পরাজয়ের আগে পরাজয় বরণ না করেন, তার জন্যই প্রধানমন্ত্রীর এই চিঠি। পাশাপাশি যে সমস্ত জোট শরিক আছে তাদের প্রার্থীদেরও চিঠি লিখলেন, কারণ জোট শরিকের প্রার্থীরাও কিন্তু প্রধানমন্ত্রীর কাছে এই সময়তে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী যেটা বোঝাতে চেয়েছেন এই চিঠি লিখে, হয়তো রাজনৈতিক মহল যেটা মনে করছে, যে সেটা হচ্ছে নিজের দলের সাংসদরা যেমন প্রধানমন্ত্রীর কাছে বা প্রার্থীরা যেমন প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ, তেমনি জোট শরিকের প্রার্থীরাও প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে কেন্দ্রগুলি আছে কালকে 100টার উপর, সেই 100টা আসনে যারা জোটের যে ভোটগুলি রয়েছে, অর্থাৎ আমাদের এরাজ্যেও কালকে ভোট রয়েছে, আগামীকাল এরাজ্যেও আমরা জানি মোথা আইপিএফটিদের ভোট রয়েছে, অর্থাৎ এই ভোটে যাতে তাদের কোনো প্রার্থী নেই বলে তারা যাতে চুপ করে বসে না থাকেন, তারা যাতে আগামীকাল মাঠে ময়দানে নেমে ভোটটা পরিচালনা করেন, এই জন্যই প্রধানমন্ত্রীর এই চিঠি বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অঙ্কিতা, একদম ধন্যবাদ নীল।
অর্থাৎ প্রথম দফার ভোটের আগেই বিজেপি প্রার্থীদের চিঠি দিলেন প্রধানমন্ত্রী। প্রার্থীদের উজ্জীবিত করতে উৎসাহ বাড়াতেই শেষবারের মতো নির্বাচনের প্রাক মুহূর্তে এই চিঠি বলে জানা যাচ্ছে দপ্তর সূত্রে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।